কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। কেন বললাম এই কথাটা জানেন? একটু পরে বলছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ষষ্ঠ রোজার ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই ভিডিওটা কিন্তু একদম দুপুরেই শুরু করেছি 1টা বাজে। তো আজকে কিন্তু ইফতারে খুব ইজি একটা আইটেম তৈরি করছি আমি। এখানে হচ্ছে আমি চিকেন খিচুড়ি বানাবো। তো এটারই কিন্তু প্রসেসিং চলছে, তার জন্য কিন্তু অলরেডি বেরেস্তা করে নিলাম চিকেন রান্নার জন্য। এরপরে হচ্ছে বেরেস্তাটা করে এটা তুলে ফেলছি, চিকেন ধোয়া হয়ে গেছে। অন্যদিকে কিন্তু ডাল চাল ধোয়া কমপ্লিট। আমি আজকে পোলার চাল দিয়ে করতেছি খিচুড়িটা। তো এই যে এখানে কিন্তু মশলা কষাচ্ছে এখন আমি, তো খুব ডিপভাবে আর কি রেকর্ডটা করতে পারিনি, অল্প অল্প করে রেকর্ড করতেছি। তো এখানে তো প্রথমে পেঁয়াজটাকে অল্প ভাজা ভাজা করে নিছি, তারপরে এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে দিছিলাম, ওইটাকে একটু ভাজা ভাজা করে দেন হচ্ছে আমি ওখানে কিন্তু হলুদ মরিচ ধনিয়া জিরা আর হচ্ছে আমার হাতে বানানো যে শাহি গরম মশলা সেটা অ্যাড করে দিয়েছি। সব মশলা কষানোর পর মুরগি দিয়ে দিছি। তো মুরগিটা কিন্তু একদম পানি ছাড়া রান্না করব, ওই মুরগির পানিতেই মুরগি রান্না হবে, যে পানিটা উঠবে মুরগি থেকে। তো কিছু কাঁচা মরিচও কিন্তু দিয়ে দিছি, আর এই চুলাতে অলরেডি কিন্তু আমি খিচুড়িটা তৈরি করে ফেলতেছি। খিচুড়িটা তৈরির জন্য খুব বেশি মশলা দিইনি, অল্প একটু হলুদ মরিচ আর হচ্ছে আদা রসুন আদা বাটা, আদা রসুনের বাটাটা যেটা ইউজ করছি, আর হচ্ছে এলাচ দারচিনি দিয়ে ওইটা কষানোর পর আমি অলরেডি কিন্তু চাল দিয়ে দিছি আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিছি পরিমাণ মতো। আর লবণ তো স্বাদ মতো ব্যবহার করতেই হবে, এটা তো নতুন করে বলার কিছু নাই। এরপরে যে চিকেনটাকে মিক্স করে কিন্তু খিচুড়ি অলরেডি রেডি করে ফেলছি। এরপর শুরুতে করে রাখা যে বেরেস্তাটা ছিল এটা উপর দিয়ে ছিটিয়ে দিলাম, এতে কিন্তু খিচুড়িটা খেতে বেশ মজা হবে। বাসায় যদি ঘি থাকে তাহলে 2 টেবিল চামচ ঘিও অ্যাড করে দিবেন, তাতে আরও ভালো একটা স্মেল পাওয়া যাবে। আমার বাসায় যেহেতু ছিল না আমি স্কিপ করেছি, তাতেও কিন্তু এটা অনেক বেশি মজা হয়েছে। এরপরে আমি পরবর্তীতে খাওয়ার জন্য যে অন্থনগুলাকে ফ্রোজেন করলাম, করে যে এখন কিন্তু আমার বাসায় যে হুজুর আছে তার জন্য একটু ইফতার প্যাক করে দিয়ে দিচ্ছি, যাতে সে বাসায় গিয়ে খেতে পারে। তো এরপরে হচ্ছে আমাদের আজান দিয়ে দিল কিন্তু অলরেডি, আমরা এখন ইফতার করতেছি। করে তো সবাই খুব মজা করে খিচুড়ি খেলাম। আর কেন বললাম, কারণ হচ্ছে খিচুড়িটা কিন্তু আমার খুব অপছন্দ আর মিরজের বাবার খুবই পছন্দ। তো আমার কিন্তু ইফতারে আজকে বেশ মনটা খারাপই ছিল, এজন্যই বলেছিলাম কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। এরপরে যেটা হলো, ঘন করে মালাই চা তৈরি করছিলাম, কজ হচ্ছে সন্ধ্যাতে কিন্তু এই যে বাবা আসছে, বাবার জন্য রং চা করেছি, আর আমার ননদ ওর হাজবেন্ড আমার শাশুড়ি মা সবাই অনেকদিন পর ঘরে আসলো, যেহেতু রোজার ব্যস্ততা সবাই, তো সবার জন্য আমি মজা করে চা বানালাম। তো আমি চা খাওয়ার পর অনেক আড্ডা হলো, অনেকদিন পর লম্বা সময়ের গল্প। তারপরে কিন্তু এই যে মেরজের ফুপি কিন্তু মেরজের জন্য ঈদের ড্রেস কিনে ফেলেছে, কিন্তু মেরজ যেহেতু মাশাল্লাহ বড় হয়ে গেছে এটা কিন্তু আর একটু ছোট, তো এটা পরিবর্তন করে হয়তো অন্য কিছু আনতে হবে। তো এরপর ড্রেস ট্রায়াল দেওয়ার পর মেরজ তো বিশাল কান্না, আর দেখেন এখন কি খুশি, সে হচ্ছে বাইরে যেতে চায় ঘুরতে। তো রাত বাজে তখন প্রায় 9:40, তো আমি বেরিয়ে পড়লাম বাসা থেকে একাই, কারণ মেরজের বাবা তো অলরেডি বাইরে চলে গেছে। তো মেরজকে নিয়ে চলে আসলাম অল্প সময়ের জন্য মেরজের নানি বাসাতে, সে কিন্তু হাতে করে আইসক্রিম নিয়ে আসছে আর বলতেছে যে নানিকে গিয়ে সারপ্রাইজ করব মাম্মি। তো এরপরে যেটা হলো, বাসায় ঢুকতে না ঢুকতে আম্মু তো আমাকে না পেয়ে পাইছে, তো অনেক কিছু সে কি রেখে কি খাওয়াবে সব কিছু এনে এনে দিচ্ছিল সামনে। আমি একটু খেজুর খেলাম, তারপরে আম্মুর ভাজা পোড়াও ছিল সেটাও খেলাম, আর এই যে নানা ভাইয়ের সাথে তো মেরজ অনেক ভালো সময় কাটালো। এরপরে আম্মু রাতের জন্য কিন্তু অলরেডি খাবার প্যাকও করে দিছে, তো 1 ঘন্টার কম সময় ছিলাম। এখন অন্তর আমাদেরকে বাসার দিকে দেওয়ার জন্য রিক্সায় তুলে দিবে, চলে আসলাম বাসাতে। অলরেডি কিন্তু রাত বাজে 12:10,
এখন আম্মুর তরকারি দিয়ে খুব মজা করে রাতের ডিনারটা করতেছি। কারণ হচ্ছে বাসার খাবার যেহেতু অনেক দিন খাই না, তো খুব বেশি মিস করতেছিলাম। আর এত শান্তি লাগতেছিল আম্মুর রান্না খেয়ে, মনে হচ্ছিল পেট পুরো তৃপ্তি হয়ে গেছে। খাওয়া শেষ করে এই যে মেয়ে খাচ্ছে কাঁচা নুডলস। তো এই ছোট্ট ব্লগটি আজকে এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং।